এমন এক আউটে শুরু। বয়স ক্যালেন্ডারে এই তামিম 33 বছর 299 দিনের হাতছানি দিচ্ছে 34। এমন একটা আউট তামিমের কাছ থেকে যেন অপ্রত্যাশিত। অভিজ্ঞতায় টইটুম্বুর, ঘরের মাঠ, ক্রাউড সবই তামিমের পক্ষে, তবে বিপক্ষে উইলো কাঠের এই ব্যাট। ঘরের মাঠে তামিম আউট 4 বলে 1 রানেই। তামিম নিশ্চয়ই এমন আউট ভুলে যেতেই চাইবেন। 4 মিনিট 4 বল আর 1 রানের ইনিংস মনে রেখেই আর কি করবেন খান সাহেব। অথচ এর আগের ম্যাচেই ঢাকায় চট্টগ্রামের সাথে তামিমের ব্যাটে ছিল 40 রানের একটা ইনিংস। ঘরের মাঠেই হাসেনি তামিমের ব্যাট, শুরুতেই যেন এই ওপেনারের ইনিংস শেষ। তবে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু এই তামিমই। ঘরের ছেলে চট্রলার খান এই মাঠে স্বীকৃত টি টোয়েন্টিতে 22 ইনিংসে রান করেছেন 778, ব্যাটিং গড় 43, 5টা 50র সাথে রয়েছে একটা সেঞ্চুরিও। 43 গড়ের তামিম নিশ্চয়ই চাইবেন পরের ম্যাচেই কামব্যাক করতে, তবে প্রশ্ন তামিম কি সেটা পারবেন? এই তামিমই তো স্বপ্নের আশা খুলনা টাইগার্সের, সঙ্গে চট্টগ্রামের দর্শকদেরও। যদিও বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি অধ্যায়ে তামিমের ক্যারিয়ারের দাড়ি পড়েছে, তবে তামিম আছেন তার মতোই, হাতছানি দিচ্ছে স্বীকৃত টি টোয়েন্টিতে 7000 রানও। এই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার 120 বলের এই ফর্মেটে রান করেছেন 6935। চট্রলার খান নিশ্চয়ই চাইবেন ঘরের মাঠেই 7000 রানের মাইলফলক স্পর্শ করতে, সঙ্গে চট্টগ্রামে বিপিএলের চ্যাপ্টারটাও রাঙিয়ে যেতে। পারবেন তো চট্রলার খান? রিফাত ইমিল, টিস্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.